হ্যালো আসসালাম ওকে সো দ্রুত চলে আসো বিকজ একটা ঝটপট বেস্ট একটা ক্লাস হবে হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি বিগত বছরের কোয়েশ্চেন নিয়ে ইংলিশে ওকে সবাই একটু দ্রুত শেয়ার করে দাও যাতে তুমি তোমার ফ্রেন্ডরা সবাই ঝটপট জয়েন করতে পারে আমাদের আজকে ক্লাসটিতে একটু সবাই দ্রুত শেয়ার করে দাও তোমার ফ্রেন্ড সার্কেলের সাথে ঠিক আছে সবাই একটু ঝটপট শেয়ার করে দিতে পারো য়েস কোয়ালিটি কি ক্লিয়ারিটি কি অল রাইট আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম কি অবস্থা ওকে

সো লাইভটা একটু শেয়ার করে দাও কারণ এটা অন্য দিনের ক্লাসের মতো নয় এটা সরাসরি ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন প্র্যাকটিস সো তোমরা যারা এখনো শেয়ার করো না এখন একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও এক মুহূর্তে ঠিক আছে জাস্ট একটা ক্লিকে একটু শেয়ার করে দাও যাতে তোমার ফ্রেন্ডরাও জয়েন করতে পারে আর আজকে আমরা প্র্যাকটিস করবো ঢাকা ইউনিভার্সিটির গ আর গ ইউনিটের কোয়েশ্চেন দুই হাজার এরপরে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো অ্যাডমিশন হয় নাই করোনার কারণে আটকে আছে সো এটাই লেটেস্ট কোয়েশ্চেন মিস্টি মেয়ে চলে আসছে ওয়েলকাম সুপেন বিশ্বাস ক্লিয়ার ওকে একটু শেয়ার করে দাও কাইন্ডলি সবাই দ্রুত যাতে সবাই আমাদেরকে জয়েন করতে পারে নাফিস আলিয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে কে জিয়ার নেই ওকে তো যারা যারা শেয়ার করো নাই দ্রুত শেয়ার করে দাও নাহলে মাইর হবে যারা শেয়ার করবে না তাদেরকে মাইর দেওয়া হবে তো যারা শেয়ার করো দ্রুত একটু শেয়ার করে দাও একটা ক্লিকে হুম ওকে অল ক্লিয়ার থ্যাংক ইউ রুবায়া রুমি মৌরিম আক্তার নিশা ওকে তো দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন যে অ্যাডমিশন পদ্ধতি এখানে রিটেন আছে হ্যাঁ সো রিটেনে যে কোয়েশ্চেনগুলো হয়েছিল ক আর গ ইউনিটের মধ্যে থেকে আজকে আমরা দুইটা আইটেম প্র্যাকটিস করব একটা হচ্ছে ট্রান্সলেশন আর একটা হচ্ছে সেন্টেন্স মেকিং একটা হচ্ছে ট্রান্সলেশন একটা ইং বাংলা শব্দ দেয়া থাকবে তার ইংরেজিতে ট্রান্সলেশন এবং আরেকটা পার্ট হচ্ছে যে শব্দ দিয়ে দেবে নির্দিষ্ট কিছু সেটা দিয়ে সেন্টেন্স মেক করতে হবে যেমন এই যে দেখো মেক সেন্টেন্সেস একটু খেয়াল করো মেক সেন্টেন্সেস উইথ ইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর্থাৎ এই যে যে ফলোইং ওয়ার্ডগুলো আছে এর প্রত্যেকটা দিয়ে সেন্টেন্স মেক করতে হবে এরকম সেন্টেন্স মেকিং আসছিল এবং কি ট্রান্সলেশন এছাড়া আরো অন্য অন্য আইটেম আছে বাট আজকে আমরা এই দুইটা প্র্যাকটিস করব তো দেখি ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন কতটা জটিল হয় বা কতটা ইজি হয় আসলে কি কঠিন হয় আমরা একটু দেখব ওকে আর কালকে কিন্তু পেইড ক্লাসে মানে পেইড করছে ক্লাস আছে কালকে সকাল বেলা এগারোটা থেকে বারোটা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাস এবং বিকাল তিনটায় ফার্স্ট পেপার কোর্সের ক্লাস তো তোমরা যারা ভর্তি হয়েছো সবাইকে আমি আপডেটটা দিয়ে দাম এগারোটা থেকে বারোটা কালকে যে ক্লাসটা সেটা হচ্ছে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাস বিকাল তিনটায় ফার্স্ট পেপারের ক্লাস আর যারা ভর্তি হও নাই তারা দ্রুত ভর্তি হয়ে যেতে পারো ওকে তো দেখো সে আমার চেয়ে শক্তিশালী প্রথম কোয়েশ্চেনটা কি ছিল সে আমার চেয়ে শক্তিশালী ওকে চলো আমরা এটা অ্যান্সার করি সে আমার চেয়ে শক্তিশালী ওকে চলো এটা কি কঠিন আচ্ছা সে আমার চেয়ে শক্তিশালী সে তাহলে আমরা ধরলাম হি ঠিক আছে সে আমার চেয়ে তাহলে হি ইজ এবার আমার চেয়ে কি শক্তিশালী তাই না হি ইজ কি এ স্ট্রঙ্গার এ স্ট্রংগার ওকে আহ ভাইয়া শেয়ার করে ফেলেছি আমাদের মাইট দিবেন কেমনি কে যন্ত্র না মাইট দিব কেন তুমি তো ভালো তুমি তো শেয়ার করেছো তো দেখো সে আমার চেয়ে শক্তিশালী তাহলে আমরা দিলাম হি ইজ স্ট্রংগার এবার তাইলে দেন এবার দেনের পরে তুমি কি দিবা বলো আচ্ছা পরে কি হবে বলো তো হি ইজ স্ট্রংগার দেন মি নাকি হি স্ট্রংার দেন্ট্রং স্ট্রংগার দেন মাই নাকি হি ইজ স্ট্রংগার দেন মাইন কি হবে বলো কোনটা কারেক্ট হি ইজ স্ট্রংগার দেন মি নাকি স্ট্রংগার দেন আই নাকি মাই নাকি স্ট্রংগার দেন মাইন বলো আচ্ছা মুমতাহাবিনতে লিখেছে জে হিজ মোর স্ট্রংগার দেন ইউনুস আলি মোর স্ট্রঙ্গার দেন মি মুনতাহ বিনতে লিখছে মোর স্ট্রঙ্গার দেন মি নো সারা আক্তার সুমি দেন মি মি যারা দিছো তাদের আচ্ছা আমি আরেকটু একটু দেখি কে কে মি দেয় রুহেল আহমেদ ওকে করতে থাকবেন স্যার তামান্না আক্তার লিখছে স্ট্রংগার দেন মি ওকে সবাই মি 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 ওকে স্যার আমি বলে দেবো সমস্যা নেই তোমরা ভুল করবা এটাই স্বাভাবিক ভুল করলেই শিখতে পারবা ওকে সো ফাহিদ হাসান শুধু লিখছে না হি ইজ মি আচ্ছা আমি বলে দিই হ্যাঁ এখানে পরে মি বসে না আমরা ছোটবেলা থেকে এটাই পরে আসতেছি যে মি কিন্তু এই মিটা ইনকারেক্ট দেনের পরে কি বসে আই দেনের পরে কি বসে আই আই দেনের পরে কখনো কি বসে না মি বসে না সো সঠিক উত্তরটা কি হি ইজ স্ট্রংগার দেন আই হি ইজ স্ট্রংগার দেন আই মনে রাখবা সময় একটা রুল আমি এখন একটু শেখাই দিই যে কম্পারেটিভ ডিগ্রিতে ঠিক আছে সবসময় মনে রাখবা কম্পারেটিভ ডিগ্রিতে অর্থাৎ তুলনা যদি বুঝায় কখনো তাহলে সেখানে অ্যাজ এবং দেন থাকলে তারপরে সব সময় সাবজেক্ট প্রণ বসে মানে আই বসে আই। অ্যাজ এবং দানের পর অ্যাজ এবং দেনের পর সব সময় কি বসে সাবজেক্ট প্রণ বসে সাবজেক্ট প্রণ আচ্ছা একটু সেটার দিকে খেয়াল করো তো এখানে দেন আছে না দেন না থেকে যদি অ্যাজ থাকতো তো এজ অথবা দেন এদের পরে কখনোই অবজেক্ট প্রণ বসে না মানে মি বসে না কি বসে আই কি বসে আই আবার দেখো এখানে এরপরে হিম বসে না হি বসে কি বসে হি হি সবসময় হি যে স্ট্রংকার যদি এরকম হইতো যে সে তার চেয়ে শক্তিশালী মনে করো এখানে হি এর হিনা থেকে যদি থাকতো শি কথার কথা তাহলে সি যে স্ট্রংকার তার সে তার চেয়ে শক্তিশালী তাহলে এখানে হি হইতো কথার কথা আর কি তো এরপরে কখনোই কি বসে না কখনো অবজেক্ট প্রণ বসে না সব সবসময় কি বসে সাবজেক্ট প্রণয় মনে এবং পরে কখনো মি বসে না সব সবসময় কি বসে আই সব সময় কি বসে আই আচ্ছা আমি কি বুঝাইতে পারছি লাইফটা যারা শেয়ার করো না এখনই বন্ধুদের সাথে শেয়ার করতে ফেলো আর এই জিনিসটা এই ধরনের ভুলটা যেন আর না হয় ঠিক আছে তো সঠিক উত্তরটা কি হি ইজ স্ট্রংগার দেন আই সে আমার চেয়ে কি শক্তিশালী হি ইজ স্ট্রংগার দেন আই যারা দেন আই দিসো তাদের প্রত্যেকেরটা কারেক্ট আর মনে রাখবা এজ এবং দেনের পরে কখনো মি বসে না কখনো কি বসে না মি বসে না

আর এগুলা না আই মি না আই হিম না হি হার না সি দেম না দে এরকম ব্যাপারটা ঠিক আছে সো কালকে এগারোটা একটা ডিটেলস ক্লাস আছে তোমরা পেয়ে যাবা আর যারা ভর্তি হওয়া নেই তারা দ্রুত ভর্তি হয়ে যেতে পারো আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটিতে কালকে সকালবেলা এগারোটায় ক্লাস আছে তো দেখো বিদ্যা অমূল্য ধন বিদ্যা অমূল্য ধন নেক্সট তো সি ইজ স্ট্রংগার দেন আই আচ্ছা এখানে তুমি আরো কিছু অ্যান্সার দিতে পারো শি ইজ মাইট মানে শক্তিশালী সো মাইটিয়ার শি ইজ মাইটিয়ার দেন আই শি ইজ মাইটিয়ার দেন আই তুমি এটাও অ্যান্সার করতে পারতা তোমার হাতে অপশন ছিল তো যাই হোক তোমরা প্রথম প্রথম হয়তো ডাক ইন্ডাস্ট্রি কোয়েশ্চেন প্র্যাকটিস করতেছো বা একটু মানে তোমাদের তো কোনো ক্লাস হয় নাই কিছুই না জাস্ট তাই না তোমাদের তো আর এটা আগে শেখায় নাই কেউ যে তুমি পারবা বা কোচিংও করো নাই সো ইটস ওকে বাট দেখো নিজেকে আর কি প্র্যাকটিস করো যে কতটা মানে ইনস্ট্যান্ট যদি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা হয় তুমি পারবা কতটা বা কত পার্সেন্ট মার্কস ক্যারি করতে পারবা ওকে আচ্ছা ইব্রাহিম খলিল একটা অ্যান্সার করছে হি ইজ পাওয়ারফুল দেন আই না হি ইজ পাওয়ারফুল দেন আই কারেক্ট না তুমি এইভাবে করতে পারো যে হি ইজ যদি তুমি পাওয়ারফুল দিতে পারো তাইলে হি ইজ পাওয়ারফুল না হি ইজ মোর পাওয়ারফুল হি ইজ মোর পাওয়ারফুল মানে পাওয়ারফুল মোর পাওয়ারফুল মোস্ট পাওয়ারফুল তো হি ইজ মোর পাওয়ারফুল দেন আই এটা হতে পারতো ঠিক আছে এবার দেখো নেক্সট আপ বিদ্যা অমূল্য ধন বিদ্যা অমূল্য ধন আসাম আমরা এটা করি ওকার লাইভ ক্লাসটা যারা শেয়ার করো নাই এখনি একটা ক্লিক শেয়ার হয়ে যাবে বেস্ট একটা ক্লাস হবে এরপরে আরো ইন্টারেস্টিং সো যারা লাইভটা এখনো শেয়ার করো না এখনি একটু শেয়ার করে ফেলো আচ্ছা বিদ্যা অমূল্য ধন বিদ্যা অমূল্য ধন তাহলে বিদ্যা অমূল্য ধন যদি আভিদা ইংলিশ কি বলো নলেজ কি নলেজ মানে জ্ঞান অথবা বিদ্যা সো নলেজ অথবা তুমি লার্নিংও ইউজ করতে পারো লার্নিং লার্নিং মানেও বিদ্যা লার্নিং এল ই এ আর এন আই এন জি সো লার্নিং তুমি দিতে পারো লার্নিং অথবা তুমি দিতে পারো নলেজ কিন্তু আমরা নলেজ দেবো কারণ নলেজটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট লাগে আমার কাছে তো দেখো বিদ অমূল্য ধন তাহলে ধনের ইংলিশ কি ওয়েলথ ধন ইংলিশ কি ওয়েলথ মানে সম্পদ বিদ্যার ইংরেজি তো মনে নাই বিদ্যা কেমনি হবে তামার নাকটার এই তো আমি বলে দিলাম নলেজ অথবা লার্নিং মানে কি বিদ্যা ঠিক আছে ওকে তো এখানে বিদ্যা অমূল্য ধন অমূল্য ধন আচ্ছা তাহলে নলেজ ইজ এ অমূল্য ইনভ্যালুয়েবল ইনভ্যালুয়েবল মানে টাকা দিয়ে মাপা যায় না এমন টাকা দিয়ে নির্ধারণ করা যায় নাজ এটা এন নলেজ ইনভ্যালুয়েবল ওয়েলথ ইনভ্যালুয়েবল কি ওয়েলথ ওয়েলথ মানে কি সম্পদ অথবা ধন তো নলেজ ইজ এন ইনভ্যালুয়েবল ওয়েলথ মানে কি বিদ্যা অমূল্য ধন এটা ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার উনিশের গ ইউনিটের কোয়েশ্চেন আমি তোমাদেরকে এখন প্র্যাকটিস করাচ্ছি সো বিদ্যা অমূল্য ধন নলেজ ইজ অ্যান ইনভ্যালুয়েবল ওয়েলথ অথবা আমরা আরেকটা অ্যান্সার করতে পারি কি নলেজ ইজ এ প্রাইসলেস কি প্রাইস মানে কি মূল্য প্রাইসলেস মানে অমূল্য ধন তো এখানে আমরা ওয়েলথ না দিয়ে প্রাইসলেস ওয়েলথও দিতে পারো প্লাই প্রাইসলেস ট্রিজারও দিতে পারো ঠিক আছে সো নলেজ ইজ এ প্রাইসলেস ট্রিজার বোঝা গেছে না বোঝা যাচ্ছে না ওকে বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে দেখো এগুলো তোমাদের কাছে কোনো ব্যাপারই না জাস্ট মানে তোমাকে একটু একটু ট্রান্সলেশন যখন শেখাবো অ্যাডমিশনের সময় অথবা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সের মধ্যে তুমি এই জিনিসগুলো ইজি যদি কিছুটা ওকে জন্য টুকটাক যদি এখানে কি কোনো হাই প্রোফাইলের গ্রামার আসছে অ্যাডভান্স লেভেলের কোনো গ্রামার বা এই ধরনের কিছু আসছে না তেমন কিছু কিন্তু আসে না একদম সিম্পল সিম্পল সব জিনিস একদম সিম্পল সিম্পল জিনিসগুলো আমরা জাস্ট দেখতেছি দেখো এগুলো একটাও কঠিন না একটা ট্রান্সলেশনও কঠিন না এরপরে দেখো দেশের উন্নয়নে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা দেশের উন্নয়নে আচ্ছা এটা কি বুঝতে পারছো তোমরা নলেজ ইজ অ্যান ইনভ্যালুয়েবল ওয়েলথ বিদ্যা নলেজ অমূল্য ইনভ্যালুয়েবল ওয়েলথ মানে বিদ্যা একটি অমূল্য ধন বা বিদ্যা অমূল্য ধন অথবা নলেজ ইজ এ প্রাইসলেস ট্রিজার ট্রিজার যারা শেয়ার করবে তারা গুড যারা শেয়ার করবে না তারা পচা ভিডিওটা যারা এখনো শেয়ার করে ফেলো যাতে সবাই জানতে পারে এবং সবাই ক্লাসে জয়েন করতে পারে দেখো দেশের উন্নয়নে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা ছিল দেশের উন্নয়নে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা তাহলে দেশের উন্নয়নে কি প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা আচ্ছা সম্মিলিত প্রচেষ্টা এটার ইংলিশ কনসার্টেড এফোর্ট কি কনসার্টেড এফোর্ট অথবা কি কম্বাইন্ড এফোর্ট কম্বাইন্ড মানে মিশ্রিত মানে সম্মিলিত কম্বাইন্ড এফোর্ট অথবা কি কনসার্টেড এফোর্ট এবার দেশের উন্নয়নে প্রয়োজন প্রয়োজন দেখো প্রয়োজন ইংলিশ কি নিডেড তাহলে কনসার্টেড ইফোর্ট অথবা কম্বাইন্ড ইফোর্ট ইজ কি ইজ নিডেড জন্য দেশের উন্নয়নে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা তাহলে দেশের উন্নয়নে তাহলে ফর দা ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট মানে কি উন্নয়ন দেশের উন্নয়ন তো যদি তোমার মানে ব্যক্তিগত কোনো দক্ষতার উন্নয়ন হতো তাহলে আমরা দিতাম ইম্প্রুভমেন্ট কিন্তু দেশের ক্ষেত্রে আমরা কি দিব ডেভেলপমেন্ট দেশের উন্নতিকে ডেভেলপমেন্ট বলা হয় ইমপ্রুভমেন্ট না আর নিজের কোনো পরীক্ষা তুমি আগে খারাপ করছো এবার ভালো করছো সেটা ডেভেলপমেন্ট না সেটা ইম্প্রুভমেন্ট ঠিক আছে আর দেশের ক্ষেত্রে কি ডেভেলপমেন্ট সো কনসার্টেড ইফোর্ট অথবা কম্বাইন্ড ইফোর্ট ইজ নিডেড ফর দ্য ডেভেলপমেন্ট এবার কিসের জন্য ডেভেলপমেন্ট কিসের ডেভেলপমেন্ট দেশের সো ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি অফ দ্য কান্ট্রি বোঝা গেছে না বোঝা যাচ্ছে না আচ্ছা আকি আহমেদ লিখছে শেয়ার না করলে বিয়ে হবে না বলে দিলাম আচ্ছা শেয়ার না করলে বিয়ে হবে না না ওকে দেখো যারা মানে কালকে আমাদের কোর্সের যে ক্লাসগুলো সবাই ক্লাসে জয়েন করো আর যারা ভর্তি হন এখনই ভর্তি হয়ে যেতে পারো তো দেখো কনসার্টেড ইফোর্ট অথবা কম্বাইন্ড ইফোর্ট ইজ নিডেড ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি বোঝা গেছে ব্যাপারটা এমডি রনি আপনার ক্লাস অনেক ভালো লাগে ভাই थैंक यू সো মাচ ওকে সো কনসার্টেড এফর্ট মানে কি সম্মিলিত প্রচেষ্টা অথবা কম্বাইন্ড এফর্ট কম্বাইন্ড এফর্ট মানে কি সম্মিলিত প্রচেষ্টা এফর্ট মানে প্রচেষ্টা এফোর্ট মানে কি প্রচেষ্টা প্রচেষ্টা আর কনসার্টেড বা কম্বাইন্ড এগুলো মানে কি সম্মিলিত ইজ नीडेड প্রয়োজন ফর দা ডেভেলপমেন্ট অফ দা কান্ট্রি দেশের উন্নয়নে ঠিক আছে আচ্ছা ভি3 কেন नीडेड ইজ নিড না ইজ নিডেড প্রয়োজনীয় দেশের উন্নয়নে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা তাহলে কনসার্টেড ইফোর্ট বা কম্বাইন্ড ইফোর্ট ইজ নিডেড ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য কান্ট্রি ওকে এরপরটা দেখো সে অনেক কথা হ্যাঁ সে অনেক কথা একদম সিম্পল এটার অ্যান্সার করো সে অনেক কথা বলো আচ্ছা দ্রুত যারা শেয়ার করছে ভেরি গুড যারা শেয়ার করছে তাদেরকে চকলেট দেওয়া হবে হ্যাঁ ওকে সে অনেক কথা এটা একদম সহজ এটা যে না পারবে তারা মারবো আমি তারা পারবে সে অনেক কথা এটা করো ওকে সে অনেক কথা এটা অ্যান্সার করো এটা এটা জানার কথা এটা এটা মাস্ট জানার কথা বলো ওকে সাদিয়া সুলতানের অ্যান্সার কারেক্ট চমৎকার ইফোর্ট মিন্স প্রচেষ্টা মালিহা ইসলাম দু বাবা ইফোর্ট মানে প্রচেষ্টা ইফোর্ট মানে প্রচেষ্টা ইফোর্ট মানে প্রচেষ্টা হুম আইয়ুব ওকে ইজ নিরে ফর সুন্দর ওকে বিপ্লব হোসেন বলো কারেক্ট অ্যান্সার ওকে তামান্না আক্তার সে অনেক কথা হ্যাঁ ধরো যে মেয়েরা যখন একজন আরেকজনের সাথে আড্ডা দেয় বুঝছো তখন যখন তাদের সে ব্রেক আপ স্টোরি মনে পড়ে তখন তারা একজন আরেকজনে বলে না সে অনেক কথা তো সেরকম আর কি সে অনেক কথা হুম ছেলেরা আবার এত এত গল্প থাকে না ছেলেদের জীবনে যত গল্প সব মেয়েদের জীবনেই থাকে দেখো গিফটে এখনো পাইলাম না আবার চকলেট ইব্রাহিম পেয়ে যাবি ভাই পেয়ে যাবি ওকে তো দেখো সে অনেক কথা কি লং স্টোরি এ লং স্টোরি সে অনেক কথা এটা বেসিকালি একটা বুঝছো লং মানে সে অনেক কথা এটা একটা ফ্রেজের মতো ঠিক আছে আশিক কিছু বলো ওকে তো ইটস আ লং স্টোরি মানে কি সে অনেক কথা আবার এরকম ডট 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 দিও না জাস্ট একটা ফুল স্টপ দিয়ে রাখো শেষ ঠিক আছে এবার চট্টগ্রামে তার পাইকারি ব্যবসা আছে চট্টগ্রামে তার পাইকারি ব্যবসা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার উনিশের কোয়েশ্চেন চট্টগ্রামে তার পাইকারি ব্যবসা আছে থাকে না অনেকের ধরো যে এরকম চট্টগ্রামে তার পাইকারি ব্যবসা আছে সো পাইকারি ব্যবসা কার আছে তার তাইলে হি হ্যাজ হি হ্যাজ এ কি ব্যবসা পাইকারি ব্যবসা পাইকারি জিনিস কি হুলসেল বলো না ভাই হুলসেল করবেন হ্যাঁ হোলসেল তো হি হ্যাজ এ হোলসেল হোলসেল তো হি হ্যাজ এ হোলসেল ব্যবসা মানে পাইকারি ব্যবসা মানে কি হোলসেল বিজনেস হোলসেল বিজনেস তো হি হ্যাজ এ হোলসেল বিজনেস এবার কোথায় আছে চট্টগ্রাম তো হি হ্যাজ এ হোলসেল বিজনেস ইন চট্টগ্রাম বলো এটা কি কঠিন কোনো ভেজাল আছে এটা কি ডিফিকাল্ট লোক হি হাজ এ হোলসেল বিজনেস ইন চট্টগ্রাম কি কঠিন আমাকে বলতো পাইকারি ইংরেজি হোলসেল তার খুচরা ব্যবসা আছে কি ব্যবসা খুচরা তাহলে খুচরা থাকলে ধরো এখানে যদি পাইকারি না দিয়ে সারা গত বছর দিছে পাইকারি এবার যদি দেয় খুচরা তাহলে খুচরা ইংলিশ কি হবে তাই না খুচরা ইংলিশ কি হবে তখন হোলসেলের জায়গায় এটা কি হবে হি হাজ এ রিটেল বিজনেস রিটেল মানে কি খুচরা তো হি হ্যাজ এ হোলসেল বিজনেস না তখন সেটা কি হয়ে যাবে হি হ্যাজ এ রিটেল বিজনেস ইন চট্টগ্রাম ক্লিয়ার না ক্লিয়ার না আল্লাহ আমি মনে করছিলাম আমার ভাই আরে ডাকছে আচ্ছা দেখো হি হ্যাজ এ হোলসেল বা হি হ্যাজ এ রিটেল বিজনেস ইন চট্টগ্রাম মিষ্টি মেয়ে তুমি কিন্তু অনেক কি পচা তুমি পচা তো হি হ্যাজ এ হোলসেল বা হি হ্যাজ এ রিটেল বিজনেস ইন চট্টগ্রাম মনে করো মিষ্টি মেয়ের একটা হোলসেল বিজনেস আছে ঠিক আছে সো সেটারে আমরা লিখতেছি যে তাহলে হিজ জায়গায় জাস্ট একটা আমরা সি দিয়ে দিলাম তো সি হ্যাজ এ হোলসেল বিজনেস বা রিটেল বিজনেস খুচরা হইলে কি দিব রিটেল বিজনেস ইন চট্টগ্রাম বোঝা গেছে ব্যাপারটা পারা যাবে ওকে ক্লিয়ার এটা কি ক্লিয়ার কোনো ঝামেলা আছে Ok. Ok, giờ nó còn. Ok, con lấy nam đó.

সো তাদের আসছিল সেন্টেন্স মেক করা এই ওয়ার্ড গুলো নিয়ে প্রথমটা কি আছে হেরিটেজ ট্রাই টু অ্যানসার চলো আমরা করার চেষ্টা করি হেরিটেজ হেরিটেজ মানে কি ঐতিহ্য 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 ঠিক আছে সো আস আমরা একটু প্র্যাকটিস করি হেরিটেজ মানে কি ঐতিহ্য তো এটা আমরা অ্যান্সার করবো কিভাবে অ্যান্সার করবো ফার্স্ট অফ অল তোমরা নিজেরা ট্রাই করো তোমরা নিজেরা ট্রাই করো যে কিভাবে তুমি নিজে করতে চাও ওকে তোমরা নিজেরা ট্রাই করো হেরিটেজ মানে কি ঐতিহ্য আচ্ছা আমি কি বাংলাগুলো বলে দিব শব্দগুলার এমপাওয়ারমেন্ট মানে ক্ষমতায়ন ক্ষমতায়ন বলতে পৃথিবীতে বর্তমানে একটা জিনিসই চলতেছে সেটা হচ্ছে নারীর ক্ষমতায়ন হ্যাঁ ওমেন এমপাওয়ারমেন্ট এই কনসেপ্টটা খুব হট হসপিটালিটি মানে আতিথেয়তা তোমার বাসায় কোনো মেহমান গেলে তুমি যে আতিথেয়তা দেখাও সেটা ফ্যাসিনেশন মানে মুগ্ধতা কোনো একটা কিছুর প্রতি তোমার টান কোনো একটা কিছুর প্রতি তোমার আকর্ষণ তারপরে ইন্টিগ্রেট মানে সংহত করা বা একত্রিত করা ইনটিগ্রেট মানে কি সংহত করা অথবা একত্রিত করা এটা হম ক্লিয়ার নিঝুম রহমান নিঝুম রহমান জি এম জি তরিকুল ইসলাম ওকে সুন্দর তো লাইভটা যারা শেয়ার করো নয় একটা ক্লিকে তোমার গ্রুপ গুলাতে একটু শেয়ার করে দাও ঠিক আছে জাস্ট ওয়ান ক্লিক এম আশরাফুল ইসলাম লেখছে হেরিটেজ নিয়ে আওয়ার ন্যাশনাল হেরিটেজ ইজ আনবিলিভেবল আচ্ছা তুমি আনবিলিভেবল না দিয়ে দিতে পারত মানে আমাদের ন্যাশনাল হেরিটেজ জাতীয় ঐতিহ্য অমূল্যবান বা অমূল্য মানে এটা টাকা দিয়ে তুমি মাপতে পারবা না সো তুমি যদি এরকম দাও যে এটার পরিবর্তে যে আবার ন্যাশনাল হেরিটেজ ইজ আনবিলিভেবল এটা না দিয়ে দাও আওয়ার ন্যাশনাল হেরিটেজ ইজ ইনভ্যালুয়েবল চমৎকার হয় হ্যাঁ বাংলাদেশ ইজ ফুল অফ হিস্টোরিক্যাল হেরিটেজ প্লেসেস আচ্ছা হেরিটেজ দিলে প্লেসেস না হেরিটেজ পর্যন্তই কারেক্ট নাজিয়া জিনাত কারেক্ট আপু কিন্তু প্লেসেস দিও না উমেন এম্পাওয়ারমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার ডেভেলপমেন্ট জিহাদ বেস্ট অ্যান্সার ব্রো সেই বাংলাদেশ হ্যাজ লটস অফ হেরিটেজ তামান্না আক্তার সেই অ্যান্সার কারেক্ট বাংলাদেশ হ্যাজ মেনি হেরিটেজ সাইটস জয় রানি দে অ্যান্সার কারেক্ট ওয়া 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 এরা ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন অ্যান্সার করে ফেলতেছে ইউনুস কারেক্ট সুন্দরবন ইজ এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট চমৎকার মালিহা মুস্তারি সুচি চমৎকার আপু দেয়ার আর মেনি হেরিটেজ স্টেটস ইন আওয়ার কান্ট্রি হেরিটেজ স্টেটস না হেরিটেজ সাইটস ওকে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়ার্ল্ড হেরিটেজ না রাকিব খান রাজু অর্থ মিলে হয় না আই ডোন্ট লাইক ওমেন এম্পাওয়ারমেন্ট তামান আক্তার অ্যান্সার ইজ কারেক্ট ফোক সংস আর পার্ট অফ আওয়ার কমন হেরিটেজ কামরুল হাসান জয় কারেক্ট

ওকে ষাট গম্বুজ মাস ওকে সো সবার অ্যার কারেক্ট ঠিক আছে তো ওই অ্যানসারটা আমার কাছে ভালো লাগছে ওম্যান এমপাওয়ারমেন্ট ওম্যান এমপাওয়ারমেন্ট মানে নারীর ক্ষমতায়ন ওম্যান এমপাওয়ার পি ও ডব্লিউ ই আর টি ওম্যান এমপাওয়ারমেন্ট ইজ এসেনশিয়াল কি এসেনশিয়াল ফর द डेभलपमेंट अफ आर कान्ट्री फर देवलपमेंट अफ आवर कान्ट्री अच्छा एखे एड कर फर द डेभलपमेंटर जगह फर दसटेनेबल डेभलपमेंट फर दस्टेनेबल मानी टेक्सो उन्नयन फर दि सस्टेनेबल डेभलपमेंट अफ आर कान्ट्री মানে কি দাঁড়ালো ওমেন এমপাওয়ারমেন্ট ইজ এসেন্সিয়াল নারীর ক্ষমতায়ন খুবই গুরুত্বপূর্ণ ফর দ্য সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশের টেকসই উন্নয়ন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট মানে কি টেকসই উন্নয়নের জন্য নারীর ক্ষমতা ভেরি এসেন্সিয়াল আচ্ছা এবার আসো আ সরি আমরা তো এম্পাওয়ারমেন্টে চলে গেছি এটা তো এম্পাওয়ারমেন্টের অ্যান্সার ও ঝুলে ঝুলে করে ফেলছে আচ্ছা হেরিটেজেরটা তো গেল বাংলাদেশ আচ্ছা হেরিটেজেরটা আমি করতেছি এটা করে ফেলছি যাক তো হেরিটেজ নিয়ে আমি বলে দিই হ্যাঁ Uh, Shundarban is one of the most attractive most attractive world heritage. World heritages. Yes. Okay. So Shundarban is one of the most attractive world heritages. Currently যখন তুমি ওয়ান অফ দা ইউজ করবা তখন এখানে প্লুরাল হয়ে যায় মানে হেরিটেজ এর সাথে একটা এস হবে তো সুন্দরবন ইজ ওয়ান অফ দা মোস্ট অ্যাট্রাকটিভ ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবন বিশ্বের অন্যতম একটি সুন্দরবনের জায়গা লাস্টে এ এন দেয় একটা অন্যতম আকর্ষণীয় ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্ব ঐতিহ্য হেরিটেজের মধ্যে এটা লিখছেন কেন সেটাই তো মিষ্টি নেই ভুলে তুমি ওই যে আমাদের খোঁচাইতেছিলে এই জন্য ভুলে গেছে তোমার দোষ তোমার আমার তোমার দোষ ওকে মিস মিস মিস্টেক রাবি আক্তার আকি ওকে সো এটা যাবে এম্পাওয়ারমেন্টের জায়গায় আর আগেরটা হেডিড আছে এবার হসপিটালিটি মানে আতিথেয়তা হসপিটালিটি মানে কি আতিথেয়তা আচ্ছা ফ্যাসিনেশন মানে কোন একটা কিছুর প্রতি তোমার টান তোমার মোহ তোমার আগ্রহ ঠিক আছে এটাকে বলা হয় ফ্যাসিনেশন ঠিক আছে ওকে তো হসপিটালিটি মানে কি আতিথেয়তা সো আমরা মনে করো গেছিলাম কোথায় কক্সিস বাজারে তুমি আমি আমরা পাঁচশো বিয়াল্লিশ জন আছে লাইভে আমরা সবাই গেছিলাম কক্সিস বাজার এবার যে হোটেলটা তারা আমাদেরকে খুব ভালো আতিথেয়তা দেখাইছে মানে তারা আমাদেরকে সুন্দর মানে অতিথিদের মতো সুন্দরভাবে তারা আমাদেরকে ম্যানেজ করছে সব হেল্প তারা করছে ফ্যাসিলিটিস অ্যাডভান্টেজেস দিয়েছে সো এখন আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব সো আমরা আসার সময় তাদেরকে বললাম উই মানে আমরা আর গ্রেটফুল মানে কি আমরা কৃতজ্ঞ উই আর গ্রেটফুল টু ইউ বা টু ইোর ইনস্টিটিউশন বা টু ইউর আচ্ছা টু ইউ দে উই আর গ্রেটফুল টু ইউ ফর ইোর ইনক্রেডিবল অথবা ফর ইোর একপশনল হসপিটালিটি একপশনল হসপিটালিটি হসপিটালিটি সি দাঁড়া লো উই আর গ্রেটফুল টু ইউ ফর ইোর এক্সেপশনাল হসপিটালিটি মানে আপনার ব্যতিক্রমী বা ব্যতিক্রম ধর্মী জন্য আমরা আপনার কাছে কি কৃতজ্ঞ সো উই আর গ্রেটফুল টু ইউ ফর ইউর মানে ব্যতিক্রম আতিথেয়তার জন্য অথবা এখানে দাও ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য ইনক্রেডিবল কি ইনক্রেডিবল হসপিটালিটি অথবা ফর ইউর অর্ন কি উই আর গ্রেটফুল টু ইউ ফর ইউর অর্নথ আচ্ছা অর্ম হসপিটালিটি ফর ইউর অর্ম মানে উষ্ণ আতিথেয়তা ফর ইউর অর্ম হসপিটালিটি বোঝা গেছে ব্যাপারটা আচ্ছা সাউন্ড সার সারি লিখছে হসপিটালিটি আচ্ছা আচ্ছা আরেকটা অ্যান্সার করা যায় ওর অ্যান্সারটা দেখে মনে পড়লো ও লিখছে যে হসপিটালিটি ইজ এ ন্যাচারাল ভার্চু অফ বেঙ্গলি মানে বেঙ্গলিদের জন্য একটা ন্যাচারাল গুণ হচ্ছে আতিথেয়তা আচ্ছা এটা একটু আমরা সুন্দরভাবে লিখি ঠিক আছে কিভাবে যে বাংলাদেশি পিপুল হ্যাঁ আমি সংক্ষেপে দিলাম বিডি ডি পিপল হ্যাঁ পিপল আচ্ছা কি লিখছো তোমাদের অ্যান্ডগুলিট হসপিটালিটি অফ দ্য পিপল অফ আর কান্ট্রি ইজ নোন টু অলডওয়েড ওকে সাজান ভৌমিক ক্যান্সারটা করে দিছে সো বাংলাদেশি পিপল হ্যাজ এ গ্রেট হ্যাজ এ গ্রেট কি দেওয়া যায় গ্রেট আচ্ছা শুনান সো বাংলাদেশি পিপল হ্যাজ এ গ্রেট আচ্ছা অলওয়েট দি হ্যাজ

হুম ওকে তামান আক্তার ওকে তাফুরা লিখছে শুধু মিষ্টি মেয়ের কমেন্ট পড়ে আচ্ছা না আমি সবার কমেন্টই পড়ি যারটা সামনে বেশি এসে তার আগে পড়া হয় এমডি রনি আই এম ফ্যাসিনেটেড বাই ইউর টিচিং স্টাইল এম ডি রনি অ্যান্সার ইজ কারেক্ট পাভেল ভাই ইজ ফেমাস ফর হিজ হসপিটালিটি জি হাত টেক লটস অফ লাভ ব্রাদার ওকে সো এটা গেল হসপিটালিটি নিয়ে হ্যাঁ এবার আসুন আমরা ফ্যাসিনেশনে যাই ফ্যাসিনেশন ঠিক আছে এবার ধরো তোমার একটা কিছুর প্রতি ফ্যাসিনেশন আছে হ্যাঁ কিসের প্রতি ফ্যাসিনেশন আছে ট্রাভেলিং এর প্রতি কিসের প্রতি ট্রাভেলিং এর প্রতি আর একটা ব্যাপার হচ্ছে যারা লাইভটা এখনো শেয়ার করে নাই যারা লাইভটা এখনো শেয়ার করে নাই তারা কিছু না উচিত শেয়ার করা যারা লাইভটা শেয়ার করে নাই তারা এখনই লাইভটা শেয়ার করে দাও লাইভ শেয়ার না করা দণ্ডনীয় অপরাধ ঠিক আছে লাইভ শেয়ার না করা একটি দণ্ডনীয় অপরাধ সো আপনার উচিত লাইভটা শেয়ার করা

i have আচ্ছা আমরা নেলসন ম্যান্ডেলার কে নিয়ে একটা आंसर করতে পারি নেলসন ম্যান্ডেলা আচ্ছা বঙ্গবন্ধু কে নিয়েই করি আমরা হ্যাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা সংক্ষেপে দিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান B S বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার হ্যাড হি হ্যাড A great fascination তার কি ছিল great fascination with ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্বাধীনতা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে গভীর বা গ্রেট মানে অতিমাত্রার কি ছিল ফ্যাসিনেশন ছিল তিনি চাইতেন তিনি মানে স্বাধীনতার প্রতি মুগ্ধ ছিলেন যে বাংলাদেশটাকে কি করতে স্বাধীন করতে এরকম আবার নেলসন ম্যান্ডেলাকে দিলে নেলসন ম্যান্ডেলার কিসের ফ্যাসিনেশন ছিল তার ফ্যাসিনেশন ছিল সাউথ আফ্রিকাকে কি মুক্ত করা অ্যাপার থেড মানে বর্ণ মানে ডিসক্রিমিনেশন বর্ণ যে বৈষম্যটা অ্যাপার থেড মুভমেন্টটা অ্যাপার থেড যে বর্ণ বৈষম্যটা এটা থেকে কি মুক্ত করার এরকম সো ফ্যাসিনেশন তবে তোমাদের জন্য সিম্পল আনসার এটা আই হ্যাভ বা হি হ্যাজ ডিপ ফ্যাসিনেশন উইথ ট্রাভেলিং

সো আমরা দিলাম যে আমাদেরকে যদি উন্নতি করতে হয় তাহলে আমাদেরকে কি একত্রিত হওয়া উচিত বা অবশ্যই একত্রিত হতে হবে তো আমরা দিলাম যে হতে হবে আমাদের আচ্ছা ধরো আমরা একটা কিছু নিয়ে কাজ করতেছি ধরো একটা প্রজেক্ট আমরা বাংলাদেশে একটা রোবট বানাইতে চাইতেছি তুমি আমি আমরা যারা লাইভে আছি আমরা কয়েকজন মিলে সো এখন আমরা কি করব রোবট বানাইতে হলে তোমার মাথায় একটা আইডিয়া আছে তোমার মাথায় এই পার্ট নিয়ে আইডিয়া ওর মাথায় ওই পার্ট নিয়ে আইডিয়া সেই সবগুলো আইডিয়াকে আমাদের এক করতে হবে সো উই হ্যাভ টু ইন্টিগ্রেট উই হ্যাভ টু ইন্টিগ্রেট অল আওয়ার আইডিয়াস অল আওয়ার আইডিয়াস টু মেক আওয়ার প্রজেক্ট টু মেক আওয়ার প্রজেক্ট সাকসেসফুল এস ইউ ডাবল সি

আচ্ছা আমরা পড়তেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোর্ড কোয়েশ্চেন সরি বোর্ড কোয়েশ্চেন তো না ঢাকা ইউনিভার্সিটির বিগত বছরের কোয়েশ্চেন দুই হাজার উনিশ বিশের খ ও গ ইউনিটের কোয়েশ্চেন তুমি টেনে শুরু থেকে দেখো ঠিক আছে ক্লাসের শেষে আসা একটা দণ্ডনীয় অপরাধ এটা কি জানো তুমি ওকে সো উই মাস্ট বিগিন টু ইন্টিগ্রেট অল অফ আওয়ার আইডিয়াস দাজ ফার হোসনে আর আসুমি আনসার কারেক্ট ওকে রোবটের নাম দিবো তামান্না হ্যাঁ আমরা যে রোবটটা বানাবো এই রোবটের নাম দিব আমরা ঠিক আছে ওকে অথবা নাম আমরা আমাদের না না বলা যাবে আমাদের দেশের যেসব মিনিস্টাররা বর্তমানে ওকে আমি সাপোর্ট করি সাকিব ভাইয়ের কাজ কারণ আমিও মাগুরার ছেলে ও বাবা মাগুরার ছেলে তুমি সাকিব ভাই কি মাগুর আর না খুলনার ওকে সো দেখো ইন্টিগ্রেট উই हैव टू ইন্টিগ্রেট অল आवर আইডিয়াস টু মেক आवर প্রজেক্ট सक्सेसফুল অথবা টু মেক आवर প্রজেক্ট ভিজিবল ঠিক আছে এইভাবে তুমি आंसरটা করতে পারো ওকে देयर আর মেনি হেরিটেজ স্যার আইউবালিয়োকে তুমি মনে হয় মাত্র আসছো ক্লাসে ওকে উই हैव ওকে ফার্মিদ আলম যদি কেউ একটু বলো আই আইডিয়র মিনিং কি আইডিয়র মিনিং আইডেন্টিটি আইডি মানে আইডেন্টি আর কি মানে তোমার পরিচয় আমার কথা ভাই না গেলাম গা তোমরা সবাই থাকো সুখে আগুন ঝুলুক আমার বুকে সামিয়া আলম এই তো পড়ে ফেললাম পড়ে ফেললাম না বলো আচ্ছা তোমরা যারা এখনো ঠিক আছে ভাইলো আপনারা যারা এখনো আমাদের কোর্সগুলোতে ভর্তি হন নাই তারা দ্রুতই ভর্তি হয়ে যান কালকে সকালবেলা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সের ক্লাস আছে সকাল এগারোটায় সো তোমরা যারা এখনো ভর্তি হন নাই দ্রুত ভর্তি হয়ে যেতে পারো আর ফ্রি হ্যান্ড রাইটিং এর কোর্স প্ল্যানটা তো দেখছো মনে হয় সবাই দিস ইজ দ্য ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স প্ল্যান সো কোর্স প্ল্যানটার অনুযায়ী আমাদের ক্লাস হচ্ছে লেকচার ওয়ানটা হয়েছে এবং কিছু অংশ কালকে হবে আর এরপরে লেকচার টুতে সো লেকচার টুতে আমরা পুরো নাউনটা শিখবো ডিটেলস ওই যে হি ইজ এ স্ট্রংগার দেন আই নাকি হি ইজ এ স্ট্রংগার দেন মি এই জিনিসগুলো এরপরে কোর্স প্ল্যান অনুযায়ী বাকি ক্লাসগুলো হবে ওকে তো তোমরা যারা এখনো ভর্তি হওয়া দ্রুত ভর্তি হয়ে যেতে পারো ওকে সো এটা হচ্ছে কোর্স প্ল্যান আমাদের এই ফ্রি হ্যান্ড রাইটিং সো লেকচার ওয়ানটা হয়েছে লেকচার টু টা কালকে হবে এর মধ্যে কালকে আমরা শিখবো ইনফিনিটিভ জিরান পার্টিসিপাল প্রোনাউন এবং পার্সন সাথে ট্রান্সলেশন থাকবে সেন্টেন্স মেকিং থাকবে হোমোর থাকবে এরপরের দিন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চার নাম্বার লেকচার অ্যাক্টিভ প্যাসিভ নেগেটিভ সেন্টেন্স ডিগ্রি পাঁচ নাম্বার প্রোনাউনের আরো কিছু অংশ এবং অ্যাডজেক্টিভ ছয় দাগে অ্যাডভার্ব টুল আর সব ডিটেলস একদম এরপরে মোডাল থাকবে মোডাল অক্সুলারি এরপরে ক্যাপিটালাইজেশন পাংচুয়েশন এই টোটাল জিনিসগুলা এরপরে আসবে ভোকাবুলারি হোমোফোনস প্রিপোজিশন প্রিপোজিশনাল ফ্রেজ ফ্রেজ অ্যান্ড ইডিয়মস কলোকেশন টোটাল তো তোমরা যারা এখনো ভর্তি হও না এরকম টোটাল বাইশটা লেকচার আমাদের তো যারা এখনো ভর্তি হন নাই স্যাররা ম্যাডামরা দ্রুত ভর্তি হয়ে যান কারণ ক্লাসগুলো মিস দিয়েন না হ্যাঁ আর ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স আপনি সব জায়গায় পাবেনও না লাইক খুবই রেয়ার থ্যাংকস এ মিলিয়ন ভাই আচ্ছা আজকের ক্লাসটা কেমন লাগলো তোমাদের কাছে আমি সাডেনলি ক্লাসটা নিলাম লাইক নো প্রিপারেশন মানে পাঁচটার দিকে পোস্ট করছি যে একটা লাইভ ক্লাস নেই পেলে একদম মানে উইদাউট এনি প্রিপারেশন তো ক্লাসটা কেমন লাগলো জনাব আপনাদের কাছে একটু জানাতে ভুলবেন না হ্যাঁ আর যারা শেয়ার করে নাই তাদের তো কি বলবো তারা মানবতা বিরোধী অপরাধে দোষী ঠিক আছে শেয়ার না করা একটি মানবতা বিরোধী অপরাধ তো যারা আপনারা শেয়ার করেন নাই তারা মানব মানবতা বিরোধী অপরাধে অপরাধী বুঝতে পারছেন যে যেখানকারই হোক না কেন বাসস্থান ডাকা সব লিজেন্ডদের হ যে যেখান হোক না কেন লিজেন্ডরা সব ডাকাই বসবাস করে আজকে আপনার ক্লাস ফার্স্ট করলাম ভালো লাগছে অনেক নাফিসা সুলতানা রাফিয়া থ্যাংক ইউ সো মাচ লটস অফ লাভ আর ভালো লাগলে শেয়ার করতে পারো বন্ধুদের সাথে ওকে আর যারা আমাদের কোর্সগুলোতে ভর্তি হওয়া নাই দ্রুত ভর্তি হয়ে যাও পারজনা শিমু ওকে আমাদের একজন অ্যাডমিন কে নক দিও ফর গুগল ক্লাসরুমে ঢুকতে না পারলে আচ্ছা তোমরা একজন আরেকজনকে একটু হেল্প করো গুগল ক্লাসরুমে যদি কেউ ঢুকতে না পারে তুমি যে যদি পারো তাহলে তাকে একটু হেল্প করো সব সমস্যা যদি আমি সবগুলো সমাধান করতে যাই তাহলে ডেভেলপমেন্ট কেমনে হবে ওকে আচ্ছা ক্লাস ভালো লাগছে তাই তো অনেক ভালো লাগছে সারা আক্তার সুমি থ্যাংক ইউ সো মাচ ওকে ভালো লাগছে ক্লাসটা মাহমুদ আমিন থ্যাংক ইউ সো মাচ আসলে ট্রান্সলেশন মাস্ট আসে বুঝতে পারছো বাংলা থেকে ইংলিশেও আসে আবার ইংলিশ থেকে বাংলাতেও আসে নেক্সট দিন আমরা যে ক্লাসটা করবো সেটা ইংলিশ থেকে বাংলায় করবো মানে ইংরেজি দেওয়া থাকবে সেটা বাংলা করবো নেক্সট দিন আমরা যে ক্লাসটা করবো সেটা ইংলিশ থাকবে আমরা বাংলা করবো আর ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স এবং ফার্স্ট পেপার কোর্স চলতেছে দুইটাই যারা এখনো ভর্তি হয় নাই দ্রুত ভর্তি হয়ে যাবো কিউটি পরি লিখছে শেয়ার করি নাই আমার জেল হবে না ফাঁসি হবে গো তোমার জেল আর ফাঁসি দুই রে হবে দাঁড়াও তুমি তুমি তো লিখছে শেয়ার করি নাই আমার জেল হবে না ফাঁসি হবে তোমার জেল আর ফাঁসি দুই হবে কত ফানি ওকে সুন্দর ভালো লাগলো আচ্ছা সৌরভ মিস্ত্রি এটা সৌরভ মিস্ত্রি লিখছে ভাইয়া কয়েকটা মোটিভেশনাল বইয়ের নাম বলেন আচ্ছা আমি যেগুলো পড়েছি আমি সেগুলো কালকে বা পরশুদিন একটা ভিডিও দিব না কেমন হবে কালকেই দিব না ওকে ক্লাস ভালো লাগছে মাহফুজা ইয়াসমিন থ্যাংক ইউ একটা কমেন্টও পড়ে না শাকিল আক্তার শাকিলাই তো পড়ে ফেললাম শাকিলা দেখছো আচ্ছা আমি যে যেরকম বলছি যে শেয়ার না করা মানবতা বিরোধী অপরাধ তোমরা আবার বললো না যে কমেন্ট না পড়া মানবতা বিরোধী অপরাধ আপনি কমেন্ট পড়েন না এগুলো এগুলো আবার বললো না হ্যাঁ এটা কিন্তু তোমারা শেয়ার না করলে তোমাদের জন্য মানব অধিকার মানবতা বিরোধী অপরাধ আমার জন্য কিন্তু না ঠিক আছে ওকে তামান্না আক্তারের ক্ষুদা লাগছে খালি খাই খাই করে দিনভর যে দিনভর খাই খাই করে তার খালি ক্ষুধাই লাগবে একজন লিখছে নিশাত আমি ভুলে চারশো নিরানব্বই টাকা করছি জায়গায় পাঁচশো টাকা পাঠাই দিছি আমাকে এক টাকা ফেরত দিয়ে দিন না বলে পাঠাইছো কে পাঠাইছো তো পাঠাইছো যো গায়া সো গায়া তুমি পাঠাইছো কেন তুমি পাঠাইছো কেন এক টাকা বেশি হম ভাইয়া কালকে সব পড়াই ফেলবে আর আমরা ক্লাস করতে পারবো না আফিসা মালিয়া কেন পারবো না কেন নাসিম ইসলাম লিখছে ভাইয়া লাভ ইউ ফার্স্ট টাইম অ্যাডমিশনের কোয়েশ্চেন সলভ করলাম আমি ও লটস অফ লাভ আপনি বুঝালে বুঝব না এমন কখনো হয় নাই অনেক ভালো আপনি সারা আক্তার সময় থ্যাংক ইউ অফ লাভ ওকে সৌরভ মিস্ত্রি ভাই সেই হবে ওকে সৌরভ মিস্ত্রি সেই হবে সেই হবে ওকে কালকের যে ক্লাসটা বা নেক্সট ডে কালকে হবে না নেক্সট আমি যেদিন ক্লাসটা নিব ওই আমরা অন্য কিছু প্র্যাকটিস করবো ঢাকা ইউনিভার্সিটি থেকে ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া ওয়েলকাম ওকে নিঃস্বের উদার মন এক টাকা বেশি দিল ওকে এটা কোনো কথা আমার কমেন্ট পড়ে না কেজি আর এই তো পড়ে ফেলাম তোরা তো পাইনি ক্লাসে ভাইয়া তুই কইছিলি নিপুন ওকে ভাইয়া কবে আমার কমেন্ট পড়বা এলিয়েন আইলিন আইলিন রহমান হ্যাঁ পড়ে আপু ফারিয়া জাহান ফারিয়া জাহান সবার পরে আসছে ক্লাসে সবার পরে ক্লাসে আস মানবতাবিরোধী অপরাধ আপনি সামনে আসেন প্লিজ কেন আমাকে কি দেখা যাচ্ছে না ও আমাকে দেখা যায় সবার কমেন্ট না পড়াও দণ্ডনীয় অপরাধ ফারহানা তৃপ্তি এই তো আমি একটু আগেই যে আমার ডিল আমার দিকেই আসতেছে তাই তো নিজের জালে আমাকে নিজেকেই ফাঁসাইতেছে তাই তো আমি বলছি যে শেয়ার না করা বিরোধী অপরাধ এখন আমাকেই বলতেছে সবাই যে কমেন্ট না পড়া মানবতা বিরোধী অপরাধ না আমিও আমি আবার নতুন কিছু আবিষ্কার করবো নি জানো ফ্রি হ্যান্ড রাইটিং এর রেকর্ড ক্লাস কোথায় পাবো আমাদের যে গ্রুপে ভর্তি হওয়ার পরে তোমাকে যে গ্রুপটাতে অ্যাড করা হবে ওই গ্রুপে পেয়ে যাবে যাদের কমেন্ট পড়ে না তারা শিক্ষামন্ত্রীর কাছে নালিশ দিবে হয় তার নালিশ এমন দুনিয়ার মানুষের কাছে মানুষ দিয়ে পারতেছে না আবার তোমরা তার কাছে দিবা নালিশ করতে সে আগের দিন কি বলছে যে তারে নিয়ে বাচ্চা কাচ্চা ট্রল করতেছে আর এর মধ্যে সে সৃজনশীলতা দেখতেছে মানে বাচ্চা কাচ্চা ট্রল করে ক্রিয়েটিভ হয়ে গেছে আর কি সৃজনশীল হয়েছে নাকি বাচ্চা কাচ্চারা স্কুল বন্ধ থাকতে থাকতে তাকে নিয়ে ট্রল করতেছে নাসিম ইসলাম লিখছে যে ভাইয়া যারা যারা শেয়ার করবে না তাদের বিয়ে হবে না আচ্ছা ওকে দর্মিনা চাকমা এর কারেক্ট ওকে তো আমার নিজের একটা ক্লাস আছে আটটা তিরিশে আপনারা ভালো থাকেন আমার নিজের ক্লাস সাড়ে আটটায় নিজের ক্লাস করতে হবে খালি পড়াইলেই হবে না পড়তে হবে আমার নিজের ক্লাস আছে এখন সবাই থাকেন আমার ক্লাস এখন এখন জুমে ঢুকবো টেক কেয়ার কালকে সকাল এগারোটায় এবং তিনটায় কোর্সের ক্লাস আছে আপনারা যারা এখন ভর্তি হন না দ্রুত ভর্তি হয়ে যান আর এ পর্যন্তই শেয়ার না করে থাকলে এখনই শেয়ার করেন কারণ শেয়ার করলে সব হয় ঠিক আছে টাটা বাই বাই আল্লাহ হাফেজ